নমস্কার বন্ধুরা আমি অভিষেক বলছি স্বাগত আমার চ্যানেল হার্ডওয়ারওয়ালা অভিতে অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে বিগত এক মাস আমি কোনো ভিডিও দিইনি কিন্তু এর মধ্যে অনেক কমেন্ট আমার কাছে আসে তাদের সবাইকে অ্যান্সার দিই কিছু কমেন্ট আমার কাছে এসছে সেই কমেন্টগুলো থেকেই ভিডিওটা তৈরি করবো ভাবছি কারণ সবাইকেই মানে পার কমেন্ট অনুযায়ী অ্যান্সার দেওয়াটা ঠিক সম্ভব হয় না তো মনে হয়েছে এই কমেন্টের ওপর বেশ করে আজকে একটা ভিডিও বানানো যাক তো ভিডিও সাবজেক্টটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন যে দাদা আমি চাকরি করছি তো চাকরি ছেড়ে বিজনেসে আসবো ভাবছি তো কিভাবে বিজনেস শুরু করব কি বিজনেস শুরু করব। কত টাকা ক্যাপিটাল লাগবে কোনখানে কম দামে মাল পাবো বিভিন্ন রকমের প্রশ্ন আমাকে করে থাকেন তো আমার মনে হয়েছে যে যদি আপনি চাকরি করে থাকেন বা চাকরি করেন আপনার ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে আপনি কিছু ইনকাম করে আপনাকে সবাইকে দিতে হয় আপনার ইএমআই আছে তো এই প্রেজেন্ট সিচুয়েশানে আপনার চাকরি ছেড়ে বিজনেসে আসাটা কি ঠিক হবে সেই নেই আজকে আমার ভিডিওটা তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখবেন কারণ ভিডিওর মধ্যে অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা থাকবে কোনোটা যদি আপনি না শোনেন তাহলে এটা আপনারই প্রবলেম হবে কারণ ফিউচারে যে ডিসিশান নেবেন সেখানে হয়তো অনেক বড় সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে তাই জন্য স্ক্রিপ্ট না করে দেখবেন না করে দেখবেন আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের টপিক যদি চাকরি করে করেন আর নতুন বিজনেসের কথা ভাবছেন তাহলে কি এই প্রেজেন্ট সময়ে আপনার চাকরি ছেড়ে বিজনেসে আসাটা ঠিক হবে কি না যদি আমার ওপিনিয়ন চান দাদা আপনাকে প্র্যাকটিক্যালি বলবো যদি চাকরি করেন তাহলে আপনার কিন্তু চাকরি ছেড়ে বিজনেসে আসাটা এই সময় ঠিক হবে না কারণ প্রেজেন্ট প্রেজেন্ট কন্ডিশান বা প্রেজেন্ট টাইমে মার্কেট খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আর মার্কেটে এত পরিমাণ কম্পিটিশান নতুনভাবে আপনি এসে নতুন কিছু করে ফেলবেন করে আপনার ফ্যামিলি রেসপন্সিবিলিটি আপনি চালিয়ে ফেলবেন সেটা আমার মনে হয় এখন অসম্ভব কারণ বর্তমান সময়ে মার্কেট খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তো আপনি চাকরি ছেড়ে যদি ভাবেন বিজনেসে ফুল টাইম করবেন তো দাদা আপনি ভুল ডিসিশান নিচ্ছেন কারণ এখন যা পরিস্থিতি নতুন করে নতুন কিছু নিয়ে ভাব ভেবে সেখান থেকে প্রফিট আনাটা খুব চাপের ব্যাপার কারণ যারা চাকরি করেন তারা প্রতিদিন কিছু না কিছু ইনকাম করেন তাদের কিছু না কিছু স্যালারি আছে কিছু ওয়েজেস আছে কিন্তু আপনি আজ যদি বিজনেস শুরু করেন এবং আজই ভাবেন এই বিজনেসে আপনি প্রফিট করতে পারবেন সেই প্রফিট থেকে আপনি আপনার সংসার চালন করতে পারবেন তাহলে আপনি দাদা ভুল ভাবছেন কারণ মার্কেট যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে সেখানে সবাই একটা থিঙ্কিং নিয়েই এগোচ্ছে সেটা হচ্ছে আমি বিজনেস করব বিজনেস করে কম দামে প্রোডাক্ট বিক্রি করব যাতে আমার প্রোডাক্টটা তাড়াতাড়ি সেল হয়ে যায় তো দাদা কম দামে প্রোডাক্ট আপনি বিক্রি করবেন আর অন্য দোকানদার তো বসে থাকবে না সেও তো কম দামে বিক্রি করতে পারে আর প্রবলেম হচ্ছে আপনি নতুন আর যারা আছে তারা তো অনেক দিন ধরে আছে ফলে কি হচ্ছে তাদের একটা ক্যাপিটাল বেস আছে তারা তাদের যে সাপ্লায়ারদের সঙ্গে একটা ভালো কন্ডিশন আছে তারা অনেক দিন ধরে তাদের সঙ্গে কন্ডিশন করছে তারা ক্রেডিট পাচ্ছে আপনি নতুন বিজনেসে আসবেন ক্রেডিট পাবেন না তো সেই সব ফ্যাক্টরগুলো যদি মাথায় রাখেন তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে কিন্তু পরিস্থিতিটা কিছুটা মানে অনুকূল থাকবে না মানে আপনার বিপরীতেই থাকবে আর একটা বড়ো ব্যাপার হচ্ছে যে আপনি ভাবছেন আপনি কম দিয়ে কম দামে মালটা বিক্রি করবেন কিন্তু দাদা যদি প্রফিটই না করেন তাহলে আপনার পেটটা চলবে কী করে আপনি ধরুন সাপোজ একটা বড় বিজনেস করেছেন যেখানে একের বেশি আপনার এমপ্লয়ি দরকার সেই এমপ্লয়ীগুলোকে রাখবেন কি করে তাদের স্যালারি দেবেন কি করে তো নর্মাল হেলদি প্রফিট আপনাকে একটা করতে হবে কিন্তু প্রফিট করতে যাবেন কি করে সেখানে তো প্রচুর কম্পিটিশান তো এই সমস্ত ম্যাটারগুলো এখন কিন্তু খুব ঘুরপাক খাচ্ছে তো এই ব্যাপার ভেবে চিনতে অ্যানালিসিস করে তবে আপনাকে বিজনেসে আসতে হবে তো অনেকেই বলতে পারেন দাদা আপনি আমাদের ডিমোটিভেট করছেন আপনি বিজনেস করতে বারণ করছেন আমি কাউকে বিজনেস করতে বারণ করছি না আমি খালি আপনাকে অ্যাওয়ার করছি যদি আপনার কাঁধে ফ্যামিলি রেসপন্সিবিলিটি থেকে থাকে তাহলে চাকরি ছেড়ে সেটা সেটাকে মানে চাকরি ছেড়ে বিজনেসে আসাটা আপনার জন্য ঠিক হবে না তাহলে কি করতে হবে তাহলে আপনাকে করতে হবে চাকরিটাকে ফুল টাইম হিসাবে নেন আর বিজনেস যদি একান্তই করতে চান আপনার হবি হয় বা আপনার স্বপ্ন হয় তাহলে সেটাকে পার্ট টাইম হিসাবে শুরু করুন প্রথমে আপনাকে ডিটেল মার্কেট রিসার্চ করতে হবে যে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে চাইছেন যে সেক্টর নিয়ে বিজনেস করতে চাইছেন সেই সেক্টরকে আপনাকে গুলে খেতে হবে প্রথমে মানে অনেকে অনেকে বলে একটা কথা যে আপনি একটা রাস্তায় চলছেন যদি রাস্তায় বেরোনোর আগে আপনি ম্যাপটা দেখে বেরোন তাহলে কিন্তু সহজেই আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কোনো ভুল না করে সেই রাস্তা দিয়ে গিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন আর যদি ম্যাপ দেখে না বেরোন বেরিয়ে পড়েছেন জানেন জান যেতে হবে একটা জায়গায় কিন্তু জানেন না কীভাবে যাবেন বা কোন দিক দিয়ে যাবেন তাহলে কিন্তু আপনাকে অনেক ঘুরপাক খেতে হবে হয়তো টাইম লেগে যাবে পৌঁছাতে বা অনেক সময় উল্টো জায়গায় গিয়ে আমি সেই জায়গায় পৌঁছাতে নাও পারেন তো আমার কথা হচ্ছে সেইটা তো আপনি যদি চাকরি করে থাকেন তাহলে আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইছেন সেই প্রোডাক্টটা নিয়ে আগে অ্যানালিসিস করুন মার্কেটে স্টাডি করুন সেই প্রোডাক্টের কম্পিটিশান কী রাখুন কতটা ক্যাপিটাল লাগতে পারে কোনখানে সস্তায় পাওয়া যায় এই জায়গাগুলো নিয়ে সময় নেন কারণ আমি সবসময় বলছি প্রেজেন্ট সময়ের জন্য পরবর্তীকালে হয়তো হতে পারে সিচুয়েশান ভালো হবে তখন সেই সময় আপনি এন্ট্রি করে গেলেন আর আপনার কাছে যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে যেটা আপনি যখন বিজনেস শুরু করবেন তখন আপনাকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দেবে তো আপনাকে করতে হবে যেটা আপনি চাকরিটা রেখে একটা বিজনেস শুরু করলেন একটা দোকান ঘর নিলেন সেই ঘর হতে পারে রেন্টে আপনাকে নিতে হতে পারে একটা এমপ্লয়ি আপনি যদি না করেন একটা এমপ্লয়ি আপনাকে রাখতে হবে এমপ্লয়ি সব খুব ভালো হয় যদি আপনার কোনো রিলেশনের কেউ যদি থাকে কোনো রিলেটিভ থাকে তাকে এসে বসান কম মাইনের মধ্যে মোটামুটি তাকে অ্যাডজাস্ট করুন এবার সব ডে আপনাকে অ্যানালিসিস করতে হবে যে আপনি ডে ওয়ান থেকে আমরা খরচা কত কারণ ডে ওয়ান থেকে আপনি প্রফিট ক্যালকুলেশন করতে পারবেন প্রফিট হবেই না সেল তো করতে হবে আপনাকে অনেকেই ভাবেন যে চাকরি করছি বিজনেসে হলেই টাকা ইনকাম হয়ে যাবে মানে অনেকের একটা চিন্তাভাবনা থাকে যে এত স্টার্ট হচ্ছে কিছু ইউনিকর্ন স্টার্টআপ স্টার্ট আসছে কিন্তু আপনাকে বলে রাখি যদি একশোটা স্টার্ট হয়ে থাকে তাহলে মোটামুটি নব্বইটা বন্ধ হয়ে যায় দশটা সারভাইভ করে আর দশটার মধ্যে ইউনিকর্ন হওয়ার চান্সেস জিরো কারণ উনো লাখে লাখ এক লাখ স্টার্ট হলে দুটো ইউনিকর্ন হয় তো স্বপ্ন রাজ্যে আপনাকে বিরাজ করতে আমি চাইছি না বলছি না আপনি প্র্যাকটিক্যালি আসুন এবার আপনি অ্যানালিসিস করলেন বিভিন্ন মার্কেট স্টাডি করলেন কোন প্রোডাক্টটা কোন সেক্টরটা আপনার জন্য ফিজিয়েবল মনে হলো হতে পারে আপনি যে প্রোডাক্টটা নিয়ে এগোচ্ছিলাম কিছুদিন বাদে আপনার মনে হল এই প্রোডাক্টটা নিয়ে এগোনো ঠিক হবে না নতুন কিছু প্রোডাক্ট নিয়ে এগোনো ঠিক হবে মার্কেটে অনেক নতুন প্রোডাক্ট আসছে নতুন টাইপ অফ বিজনেস আসছে সেগুলো নিয়ে ভাবুন সেগুলো নিয়ে ভেবে যখন কমফোর্টেবল মনে করবেন তখন আপনি বিজনেসে আসবেন আর অবশ্যই আপনি চাকরি করতে করতে বিজনেসটা যদি রানিং করেন তাহলে ক্ষেত্রে দু বছর তিন বছর সময় যখন বিজনেসটা আস্তে আস্তে রানিং হয়ে যাবে তখন আপনি কমফোর্টেবলি চাকরি ছেড়ে বিজনেসে চলে আসুন আর যারা নতুন যারা কিছু করেন না এখন বিজনেস সি শুরু করতে চাইছেন তাদের জন্য একটা কথা বলবো যদি আপনার ওপর রেসপন্সিবিলিটি থেকে থাকে যে আপনি এরম হয়ে থাকে যে আপনি ব্যবসা করেই আপনার বাবা বা আপনার ফ্যামিলিকে আপনার মাকে আপনাকে মাসে এই টাকা দিতে হবে তাহলে দাদা এখন বিজনেস করতে আসবেন না কারণ আপনি আপনাকে বলে দিচ্ছি যে তিন বছর আপনি প্রফিট করতে পারবেন না আগে হতো আমরা যখন বিজনেস শুরু করেছিলাম তখন হতো এক বছর আপনি প্রফিট করতে পারবেন না এখন সেটা তিন বছর হয়ে গেছে মোটামুটি তিন বছর যদি বিজনেসটাকে রানিং করেন মানে যা প্রফিট হবে বিজনেসে আপনাকে দিতে হবে ক্যাপিটাল এনহান্সমেন্টের জন্য তাহলে করতে পারেন তাহলে মোটামুটি আপনার বিজনেসটা রানিং হবে আর আর যারা বিজনেস করবেন বলে ভেবেছেন আমার ভিডিওটা দেখছেন বিশ্বাস করুন আপনাকে আমি একটু ডিমোটিভেট করলাম না আপনাকে প্রেজেন্ট কন্ডিশানটাকে বললাম যাতে আপনি হোঁচড় না খান কারণ দাদা আপনার কষ্টের টাকা যেভাবে উপার্জন করে থাকেন সেইটা লাগাবেন কিছু যদি প্রবলেম হয়ে যায় তাহলে তার ব্যাক যাতে আপনি ভেবে আগে থেকে রেডি হতে পারেন সেই জন্যই আমি ভিডিওটা করলাম তো আশা করি যারা আমাকে কমেন্ট করেছিলেন দাদা বিজনেস করব কিভাবে করব কত নিয়ে নামবো কিছুটা উত্তর আমি আপনাকে দিতে পারলাম আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যাদের দরকার তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ